হাই গাইস, সবাই কেমন আছে বলো তো? দেখো, কালকে ভিডিও দেওয়া হয়নি, আগের দিন তো প্রচুর ঝড় হয়েছিল, কালকে ওইদিকে ঝড় বৃষ্টি মোটামুটি হয়েছিল, নদীর অবস্থা খুবই খারাপ ছিল। তো আজকে আমি মালঞ্চে গিয়েছিলাম, মালঞ্চ থেকে চার্জ দিয়ে তবে ভিডিওটা করছি, আর না তো করতে পারতাম না। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা সবাই নদীর পাড়ে চলে এসেছি, কারণ এত গরম, এখনো পর্যন্ত তো কারেন্ট আসেনি বললাম তো তোমাদেরকে। তো লাইনের কাজ চলছে, হচ্ছে ওই রকম 12:30টার দিকে আমি যখন মালঞ্চতে আর কি চার্জ দিতে যাই ফোনটা, তখন দেখছিলাম কারেন্টের লোক মানে ঢুকেছে, ঢুকে কাজ টাজ করছে। তো মানে ওখানে একটা পোস্ট পড়ে গিয়েছে, তো সেটা আর কি তুললো, তুলে ঠিকঠাক করছিল, দেখলাম এখনো পর্যন্ত কারেন্ট দেয়নি, যদিও গরমের জন্য নদীর ধারে এসে বসলাম। তো এসে দেখলাম পায়েল হাজির, এসে দেখলাম সোনালি হাজির, আর অ্যাক্টিং ভিডিওটা তো করাই হচ্ছে না এই দুদিন আর কি কারেন্টের জন্য। তো যাই হোক, আর আমার তো ভিডিওও দেওয়া হচ্ছে না, ব্লগ ভিডিও, তো ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা আর কি ভিডিও করে ফেলি, যেহেতু পায়েল এসেছে, সোনালি এসেছে। তো তোরা কে কী খেয়েছিস আগে বল, আর ঝড় কেমন এ করলো হলো বল। পায়েলের তো খুব মানে খারাপ অবস্থা, ওরা একদম নদীর পাড়েই বাড়ি, নদীর পাড়ে আমার বাড়ি। তো যাই হোক, হচ্ছে মেনলি আজকে ভিডিওটা করলাম কেন বলো তো গাইস, হচ্ছে ওই যে তোমরা আগে বলো যে রেমালটাকে কে কে রোমাল বলেছো বলো, আগে বলো যে এই যে রেমাল যে ঝড়টা, এটা অনেকের মুখে আমি শুনলাম যে রোমাল রোমাল রোমাল, তো কে কে এই ভুলটা বলেছে আগে বলো। তো রেমালে আমাদের কিন্তু উড়িয়ে নিয়ে যায়নি, উড়িয়ে নিয়ে গেলে আমরা কিন্তু ভিডিও করতে পারতাম না, আমরা অক্ষতই আছি, বেঁচে আছি, রেমাল রুমাল হয়ে উড়ে গেছে, আর আমরা আমরা এখনো অক্ষত আছি বলে ভিডিও করছি গাইস। তো যাই হোক, আবারও মানে ব্লগ ভিডিও, শর্ট ভিডিও সবই আসবে, তোমরা দেখতে থাকো মাই লাইফ চ্যানেলে। তোমরা যেমন করে মানে মাই লাইফকে ভালোবাসা দিয়েছিলে, তেমনিভাবে ভালোবাসা দিও। তবে পায়েলের বাড়ি যেহেতু একদম নদীর পাশে, ওর একটু চিন্তা ছিল যে কী হবে, এখানে তো প্রত্যেকবার ঝড় হলে তো নদী বাঁধ ভাঙে, তো এবারে অতটাও ক্ষয়ক্ষতি হয়নি, তবে আমাদের টগর ফুল গাছটা শুয়ে পড়েছে উঠানেতে। তো যাই হোক, মানে ভাঙা ভুঙি বলতে এটা, আর ওই যে কারেন্টের একটা পোস্ট পড়েছে হচ্ছে আমাদের আর কি পাশের পাড়াতে, ওই দিকটার পাড়াতে, ওটা আজকে মেরামত করা এতক্ষণ হয়ে গিয়েছে, আশা রাখছি যে সন্ধ্যা থেকে কারেন্ট দিয়ে দেবে। তো যাই হোক, আর আমাদের উত্তর চব্বিশ পরগনায় তো 1 তারিখে ভোট জানোই, তো সেই কারণে কারেন্টের কাজ কিন্তু ফুল দমে চলছে গাইস। তো এখন আমরা নদীর ধারে আর কি, এখানে কিছু ইনস্টাগ্রামের জন্য রিলস বানিয়েছি আমরা, আর ভাবলাম যে ছোট্ট করে তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে আমরা বেঁচে আছি, রোমাল আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারেনি, তো সেই কারণেই আর কি। তো যাই হোক গাইস, ছোট করেই করলাম, আর নদীর অবস্থাটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আমি ভিতর থেকে ঢুকেছি, এই দেখো গাইস আমাদের একটা দাদা, দেখো জাল ধরতে যাচ্ছে বুঝলে তো, আর এই দেখো আমাদের একটা ভাই, দেখো কাঁকড়া ধরেছে, এর মধ্যে আছে কাঁকড়া না সব দিয়ে, ও নেই সব বাড়ি থেকে দিয়ে এসেছে, কাঁকড়াটা দেখতে দেখাতে পারলাম না তোমাদের। তো দেখলে আমাদের নদীর অবস্থা মোটামুটি কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আজকে ছোট্ট করে একটা ভিডিও করে ফেললাম নদীর ধারে এসে আর বসে বসে। তো যাই হোক, বাই বাই, আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো।